আসসালামু আলাইকুম। আচ্ছা, স্ট্রাইপ ওপেন করব। স্ট্রাইপ ওপেন করার আগে আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে যে আমার অলরেডি ওপেন করা আছে, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ, এখানে ট্রানজ্যাকশন হচ্ছে, সব কিছু ঠিকঠাকভাবে। আমি আপনাদেরকে তো সাইন আপ প্রসেস দেখাতে পারবো না, জাস্ট আসলে অ্যাপ্লাইং প্রসেস এর ভিতরে কী আছে সেটা দেখাবো। আমি শুরুতে কিছু ভিডিও করতে ভুলে গেছিলাম, সরি ফর দ্যাট। এটা একদমই ইজি, আপনি এখানে সাইন ইন অপশনে ক্লিক করে তারপর আপনার ইমেল এবং আপনার নাম দিয়ে, সরি ইমেল এবং আপনার ইউকে নাম্বার বলেন আর বাংলাদেশি নাম্বার বলেন, অনেকে বলে ইউকে নাম্বার, অনেকে বলে বাংলাদেশি নাম্বার, বা আমি বাংলাদেশিটা ইউজ করি, ইভেন আমি আবার আমার সার্ভিস নাম্বার হিসেবে আবার ইউকে নাম্বারও ইউজ করি, আমি দুইটাই ইউজ করি। তবে আপনি যদি ইউকে নাম্বার না পান বা ইউজ করতে না পারেন কোনো সমস্যা না, আপনি বাংলাদেশি নাম্বার ইউজ করেন কিছু হবে না। তবে এখানে কান্ট্রি যেটা আছে এটা কিন্তু মাস্ট বি এখানে ইউনাইটেড কিংডম হবে, কারণ যেহেতু আপনি ইয়া করে রাখছেন অলরেডি, আপনার কোম্পানি হচ্ছে ইউনাইটেড কিংডমে, বাংলাদেশ থেকে কিন্তু স্ট্রাইপ দেয় না, আপনি কখনোই ওপেন করতে পারবেন না। তো এখানে জাস্ট আপনার ইউ মানে কান্ট্রিটা ইউকেতে দিয়ে দিবেন আর বাকি যা কিছু আছে SMS সেম প্রসেস, এই প্রসেসে আপনি কাজ করবেন, কোনো সমস্যা নাই। পরবর্তীতে আমরা যদি একদম ভিতরে চলে যাই, ভিতরে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের স্ট্রাইপ অ্যাকাউন্টে একটু ঢুকি, যদিও এটা অলরেডি কমপ্লিট প্রসেস। এই প্রসেসটা কীভাবে হয়েছে সম্পূর্ণটা আমি দেখাবো আপনাদেরকে। এটা দেখার জন্য আমি আপনাকে বলি, এখানে আপনারা এটা যেটা দেখতেছেন অবশ্যই আপনাদের এখানে এটা পাবেন না, আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তাহলে নিউ অ্যাকাউন্টে আমি যদি ক্লিক করি, আমি দেখি আমাকে কী দেখায়। তো নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার কোম্পানির নেম বলবে, তো কোম্পানির নেম দিবেন, কোথায় কোম্পানিটা আছে, কোন জায়গায় অপারেট হচ্ছে সেটা দিবেন। দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনাকে যেই প্রসেসে নিয়ে যাবে, এর প্রসেসের আগে আরেকটা প্রসেস আছে, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি, তাই আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। আপনার কোম্পানি সিলেক্ট করবেন, প্রাইভেট কোম্পানি, আর এখানে কোনো ইন্ডিভিজুয়ালস হবে না বা সোলো হবে না, এটা প্রাইভেট কোম্পানি। বাকি যে আপনার ইউকেতে আছে ওই ইউকেতে দিয়ে দিবেন। এর পরের প্রসেস যেটা সেটা আসছে এই ভিডিওতে। ওকে, এখন দেখেন এখানে আমি কোম্পানি টাইপ অলরেডি বলে দিছি, এখানে আপনি আপনার কোম্পানির যাবতীয় ইনফরমেশন যা আছে এখানে আপনি যা কিছু আছে সব কিছু দেখতে পাবেন, দিতে পাবেন। তো প্রথমে হচ্ছে আপনার কোম্পানির ডিটেলসে আপনার কোম্পানির নাম কী হবে, দেন হচ্ছে যে আপনি আপনার কোম্পানির অ্যাড্রেস কোন জায়গায় পাবেন, এটা কিন্তু আপনি অ্যাড্রেস যেটা পাবেন সেটা আপনাকে কিন্তু দেওয়া হয়ে গেছে, সব কিছু আছে। এখানে আপনার ইন্ডাস্ট্রি কোনটা, আপনার কনসাল্টিং সার্ভিস সেটা আমি দিচ্ছি। এইখানে আমি আমার ওয়েবসাইটের যে URLটা দিচ্ছি, এই জায়গাটা প্রোডাক্ট ডেসক্রিপশন যেটা, এই জায়গাটা একটু মানে কেয়ারফুলি দিবেন যে আপনি আসলে আপনাকে কেন তারা পে করতেছে, এটা আপনাকে কেন আপনাকে ওরা পে মানে সরি আপনার ক্লায়েন্ট কেন পে করবে, আপনি কী ধরনের সার্ভিস দেন এইটা আপনি এখানে বিস্তারিত লিখে দেবেন। পাশাপাশি আপনার এখানে বিজনেস নাম্বার যেটা আছে এটা আমি রেকমেন্ড করি ইউকে নাম্বারই নেন। আমি একটা বাইকি নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপ থেকে আমি এটা ইউকে নাম্বার যেটা আছে ওইটাতে সব কিছুই করা যায়, এই নাম্বার ইউজ করি। যদিও এটা একটা ইয়ারলি ফি বা মান্থলি ফি দিতে হয় ওদেরকে, আর এমনিতে কোনো খরচ নাই। আর আপনি এখানে যা কিছু আছে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, এই নাম্বারে কোনো কোড আসবে না ইনিশিয়ালি। আপনি এর আগে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করে রাখেন আপনার বাংলাদেশি নাম্বারে, তাহলে বাংলাদেশি নাম্বারেই চলবে। এখানে আপনি নাম্বার পাশে যে ফ্ল্যাগ আইকন আছে ওইগুলোতে ক্লিক করে বাংলাদেশি সিলেক্ট করে দিলে এটা হয়ে যাবে আর কি। তো এখন গেল আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন, মানে বাকি যেই তথ্যগুলো আছে ওইগুলো ফিল আপ করা, ওইগুলো আপনি আমার ভিডিওটা পজ করে তারপর দেখতে পাবেন, কারণ এটা এখানে আমি যদি বলে দিই তাহলে তো ভিডিও লম্বাই হবে, তাই না? তো এই ক্ষেত্রে আপনি এটা আমার ভিডিওটা পজ করেন, পজ করে আপনি দেখেন আমি কোথায় কী দিছি। এটা আপনার শিটে আপনাকে যেই 29 অথবা 10 PDF-এর একটা ফাইল আপনাকে দেওয়া হবে, ওই ফাইলে আপনি যাবতীয় ইনফরমেশন যা যা আছে সব কিছু পাবেন। কোনো কিছু যদি আপনি না পান তাহলে যেই কোম্পানির কাছে আপনি আপনার কোম্পানিটা ওপেন করছেন সেই কোম্পানিকে আপনি এটা বলে দেন, তাহলে হয়ে যাবে আর কি। ওকে, আমার প্রোডাক্ট ডেসক্রিপশন লিখা শেষ, এখন আমি কন্টিনিউ করতেছি। এখন দেখেন আমাকে নিয়ে যাবে যে আপনি রিপ্রেজেন্টেটিভ, মানে ওই বিজনেসটা কে এটা রিপ্রেজেন্ট করে, তো এটা সম্পূর্ণ আমি রিপ্রেজেন্ট করি। এখানে যা তথ্য দেখবেন সব তথ্য হচ্ছে আমার পার্সোনাল, সেটা বাংলাদেশি তথ্য হবে, সেটা কখনোই ইউকে তথ্য হবে না। ইউকের যে ইনফরমেশন দিয়েছেন সেটা হচ্ছে বিজনেস ইনফরমেশন, সেটা আপনি পূর্বে দিয়ে আসছেন। এখন এখানে আমার নাম দিলাম, আমি জব টাইটেল, এখানে CEO দিতে পারেন বা আপনার ডিরেক্টর দিতে পারেন, যদিও এখানে আমি মনে হয় ডিরেক্টর দিয়েছিলাম, দেখি তো কী দিছি। এখানে ডিরেক্টরি দিবেন, কারণ আপনি হয়তো অ্যাকাউন্ট ওপেন করা সরি কোম্পানি ওপেন করার সময় আপনি কিন্তু ডিরেক্টরি দিয়ে রাখছেন। এখানে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা হবে আপনার পাসপোর্ট অথবা NID,
পাসপোর্ট রিকমেন্ডেড পাসপোর্ট অনুযায়ী যা আছে তা দিবেন। এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনার হোম অ্যাড্রেস, এখানে আপনার পাসপোর্টের যে অ্যাড্রেস আছে অথবা আপনার ব্যাংক স্টেটমেন্টে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পরে এটা এখানে আপনাকে বাই ডিফল্ট যে অ্যাড্রেসগুলো দেওয়া থাকবে সেই অ্যাড্রেসগুলো আপনি রিমুভ করে দেবেন। এখানে আপনার ফোন নাম্বার হিসেবে বাংলাদেশি ফোন নাম্বার দেবেন, তাহলে হয়ে যাবে। এইখানে এইগুলো দেওয়ার পরে আমি আবারও বলে রাখি, এইগুলো কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে, আপনার পাসপোর্ট অথবা পাসপোর্টও দিতে হবে, ইভেন আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটাও দিতে হবে। তো দুইটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি কী কী দিচ্ছেন। আমি আবারও বলি, বিজনেস ডিটেলসে যা হবে সব কিছু হবে আপনার কোম্পানি ডিটেলস অনুযায়ী, আর আপনার স্ট্রাইপের ক্ষেত্রে যা হবে, সরি, আপনার রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে যা হবে সব হবে আপনার নিজের। তো এখানে আপনি দিলাম, আমারটা আমি দিয়ে দিলাম, আপনারটা আপনি আমার ভিডিওটা পোস্ট করবেন, পোস্ট করে তারপর দেখবেন। এরপরে হচ্ছে বিজনেস ওনার। তো বিজনেস ওনার এখানে যা আছে এটা আমি অ্যাড এ বিজনেস ওনার এখানে ক্লিক করলে আমাকে নিয়ে আমার যেই আগে রিপ্রেজেন্টেটিভের যেই অ্যাকাউন্ট আমি ওপেন যেই তথ্য দিছি ওই তথ্য থেকে নিয়ে নিবে। এখানে এক্সট্রা কোনো অ্যাড করা দরকারই নাই, ওনার আমি নিজেই। এটা দেওয়ার পরে আমি এখানে ডান অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ওকে, বিজনেস ডিরেক্টরস এখানেও যা আছে আমি সেমভাবে পূর্বে যা করছিলাম তাই করব। এখানে অ্যাড এ ডিরেক্টরে ক্লিক করে আমাকে সিলেক্ট করে তারপর আমি এটা কন্টিনিউ উইথ নো ডিরেক্টর, এখানে আবার যেটা আছে এবার বিজনেস ডিরেক্টরস, তারপর বিজনেস এক্সিকিউটিভ, সেটাও সেম। এখানে যে প্রসেসটা আছে সকল প্রসেস এখানে সেম। এখানে আমি কোনো এক্সিকিউটিভ অ্যাড করতে চাচ্ছি না, আমি নিজেই এক্সিকিউটিভ। এরপরে হচ্ছে যে আপনাকে ফিল আপ করতে হবে, এটা কী বলছে। ওকে, এখানে আপনি একটু দিয়ে দেবেন যে আপনার যে অর্ডার সেটা আপনি মূলত কত দিনের মধ্যে সেটা আপনি মানে তাদেরকে ডেলিভারি করেন। এখানে আপনি দিতে পারেন এক সপ্তাহ, এক মাস। তো আমার ক্ষেত্রে যেহেতু সার্ভিস ইউজুয়ালি আপনার এটা এক মাস সময় লাগে, এটাও আপনি এখানে এক মাস দিতে পারেন যদি সেম সার্ভিস হয় আর কি। আপনারা এটা বুঝে নেবেন, আশা করছি সমস্যা হবে না। কারণ হ্যাঁ, এই জায়গার মধ্যে আপনার পাবলিক ডিটেলস ফর কাস্টমার্স, এটা এই যে স্টেটমেন্ট ডিসক্রিপ্টর যেটা হবে, এটা হচ্ছে আপনি যখন কেউ যখন আপনাকে পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে তার স্টেটমেন্টে সে কী দেখতে পাবে। আমার স্ট্রাইপে যদি কেউ পেমেন্ট করে তার স্টেটমেন্টে সে akramhossain.com এটাই দেখতে পাবে, আর কোনো কিছু দেখতে পাবে না। সেটা আপনারা যারা পেওনার কার্ড দিয়ে অথবা অন্য অন্য কোনো কার্ড দিয়ে পে করছেন তারপর আপনারা জানেন যে আসলে আপনার স্টেটমেন্টটা কী শো করে, সেটা শো হবে। আর এটা শর্ট মানে যেই শর্ট অ্যান্ড ডেসক্রিপ্টর আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা মনে হয় 11 ক্যারেক্টারের বেশি নেয় না, তো এটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। আমি এখানে আমার কাস্টমারের জন্য যে বিজনেস নাম্বার সেটা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। এখন ব্যাংক ডিটেলসের ক্ষেত্রে আমি বলি, ব্যাংক ডিটেলস আপনারা কোথায় পাবেন সেটা হচ্ছে যে এখানে আমার ব্যাংক ডিটেলস অলরেডি অ্যাড করা আছে। ব্যাংক ডিটেলস আপনারা পাবেন আপনার ওয়াইজ অ্যাকাউন্টে অথবা পেওনার অ্যাকাউন্টে, যে কোনো একটা থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি আবার অ্যাড করতেছি, যদিও আমার অলরেডি অ্যাড করা আছে। এর পাশাপাশি এটা চলতে থাক, এটা আপনারা দেখতেছেন কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড হচ্ছে। এর ভিতরে আমি বলে রাখি, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা যদি ইউকে পাউন্ড মানে GBP যেটাকে বলে সেটা যদি অ্যাড করতে চান, আপনারা ওয়াইজ অ্যাকাউন্টে যাবেন অথবা আপনাদের পেওনার অ্যাকাউন্টে যাবেন, ওই অ্যাকাউন্ট থেকে রিসিভিং অ্যাকাউন্ট যেটা সেটা দিলেই এখানে অ্যাড হয়ে যাবে। এখানে প্রত্যেকটা আরামসে দেওয়া আছে, একটু কোনো সমস্যা নাই। এখন আপনারা দেখলেন যে আমি সিকিউরিটি অ্যাড করলাম এক্সট্রাভাবে, এটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যালি সাপ্লাইড সার্ভিস, এটা আমাকে অবশ্যই একটা মনে হয় সিলেক্ট করতে হবে। ডিজিটাল সার্ভিস আমি এটা খুঁজতেছি, দেখি কোথায় পাওয়া যায়। ওকে, এখানে কনসালটেন্সি নাই। যদিও এটা অপশনাল তবে দিয়ে রাখা ভালো, মার্কেটিং সার্ভিস, ঠিক আছে। মার্কেটিং সার্ভিস দিয়ে আমি কন্টিনিউ করলাম। আমি কিন্তু পরে আর ডিটেলস চেঞ্জ করি নাই, তাই যেভাবে আছে ঠিক এভাবেই আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে মানে আপনাদের যাবতীয় যত ইনফরমেশান আছে, যদি ইনফরমেশানে কোথাও ভুল থাকে সেটা দেখার আগে, এই যে দেখেন আমার এখানে লন্ডনের জায়গা এনের জায়গায় এম হয়ে গেছিলো, তো এটা আপনারা একটু চেক করে দেবেন, রিচেক করবেন। করার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে এখানে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করার পরপরই আপনাকে যে অপশনে আসবে সেই অপশনটাতে আমি নিয়ে যাচ্ছি, একটু ওয়েট করেন। ওকে, সব কিছু আমার ওকে, আমি দেখে ফেলছি, আমার কোনো কিছুই সমস্যা নেই। এখানে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আমার অ্যাড করা আছে, অ্যাগ্রি অ্যান্ড সাবমিট আমি করে দিলাম, আমার যা কিছু আছে সব কিছু ওকে আছে এখন পর্যন্ত, কোথাও ভুল নেই। তো দেখি আমাকে কোন জায়গায় নিয়ে আসে।
দেখেন আমার উপরে আসছে যে আমার অবশ্যই ট্যাক্স ফর্ম সাবমিট করতে হবে, যেহেতু আমি ইউকের একটা সরি ইউনাইটেড স্টেট মানে আমেরিকান একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি, সেই জন্য এটা আসছে। আপনি যদি আমেরিকান কোনো ব্যাংক মানে ইউএসডি কারেন্সি কোনো অ্যাড না করেন তাহলে কিন্তু আপনাকে এটা দিবে না। তো এখানে যেভাবে আছে দেখেন আমি কীভাবে করতেছি, বিজনেস নেম ঠিকই আছে, লিগেল নেম ঠিকই আছে, তারপর আমার যে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস সেটা কিন্তু আমি ওকে আমি কন্টিনিউ করি। আমি দেখি কন্টিনিউ করার পরে আমাকে কোন জায়গায় নিয়ে যায়। এখানে অবশ্যই একটা ফাইল ওপেন হবে, যেই ফাইলে আমার আপনারা হয়তো অনেকেই করছেন যে পায়োনারের সরি অনেক সময় অনেক কোম্পানির সাথে কাজ করতে গেলে আপনাদেরকে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয়, তো এটাই আপনাকে আবার সাবমিট করতে হবে। এখানে এখানে দেখেন আমার সকল কিছু চলে আসছে, এখানে আমি এগ্রি দিব। এগ্রি দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলে নিচের ফাইল যেটা আছে এই ফাইলটা এটা ভিজিবল হবে। এখানে আমি কোনো কিছু করব না, কোনো কিছু করার দরকার নাই, যা যা করা আছে অলরেডি করা আছে, এটা আমার চেঞ্জেস করার কোনো দরকার নাই, এটা যেভাবে আছে এভাবেই রাখবেন, এখানে কোনো চেঞ্জ করবেন না। এর পাশে আপনি এখানে সাইনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা ড্র করবেন আপনার সাইন। সরি, যেহেতু আমি ল্যাপটপ দিয়ে মানে কাজটা করতেছিলাম তো আসলে ট্র্যাক প্যাডে তো ভালোভাবে মানে সাইন করা যায় না, এটা আপনার মতো আপনি সাইন করে দেবেন। আপনি যদি হাতে মাউস থাকে তাহলে আর একটু ভালোভাবে সাইন করতে পারবেন, যদিও এটা ইস্যু না। এটা সাইন হয়ে যাওয়ার পরে আপনি এখানে আপনার পাশে ফুল নেম আছে, এই পাশে ফুল নেম লিখবেন। আমি সাইনটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, আমার সাইন ডান, এখন আমি অ্যাডাপ্ট করে ফেলতেছি। এরপরে প্রিন্ট নেম, এটা এখানে যে নেমটা দিবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের লিগ্যাল নেম, সেটা হচ্ছে আপনার পাসপোর্টের সাথে মিলিয়ে আপনি এখানে নাম দিবেন, এটা সম্পূর্ণ আপনার নাম দিবেন, এখানে কোনো কোম্পানির নাম হবে না। এরপরে আই ক্লিয়ারিফাই দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু দ্য সাইন, এটাতে যেটা আছে এটা আপনি টিক মার্ক করে তারপর ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর এটা ইনস্ট্যান্ট দেখাবে যে অ্যাকসেপ্টেড, যদিও ওরা 7 দিনের যে গ্রেস পিরিয়ড আছে ওইখানে আপনাকে আটকে রাখবে, এটা কিছু করার না। এখানে যা কিছু আছে আপনি দেখতে পারেন, দেখার পর এখানে ফিনিশ উপরেটা করতে পারেন, নিচে ফিনিশ আছে, দেওয়ার পর এখানে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু কাজ শেষ নয়, আরও কাজ আছে আপনার। ওকে, দেখেন আপনার ট্যাক্স ফর্ম যেটা আছে সেটা আসার আগে অ্যাকসেপ্টেড, এখানে অ্যাকসেপ্টেড শো করবে। এরপরে দেখেন উপরে আরও একটা অ্যাকশান রিকোয়ার্ড আছে, দেখছেন ওই অ্যাকশনটা কিন্তু সরি আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা, আমার ব্যাকগ্রাউন্ডে কুকুরে ডাকতেছে, মাফ করবেন। আচ্ছা, এখন আপনার অ্যাকশন রিকোয়ার্ড যেটা আছে সেখানে কী করতে হবে, চলেন আমরা অ্যাকশন রিকোয়ার্ডে যাই, তারপর দেখি এখানে কী করা লাগে আমাদেরকে। ওকে, আমাদেরকে অবশ্যই এখানে দেখতেছি যে রিভিউ বিজনেস ওনার, অবশ্যই এটা এখানে রেস্ট্রিক্টেড অবস্থায় আছে পে আউট, এটা যদিও বলতেছে যে আমার অ্যাকাউন্টে একটা রিভিউ দরকার মানে ওদের রিভিউ, তো এর আগে আমাকে অবশ্যই আমার ডকুমেন্ট যেটা আছে এগুলো সাবমিট করতে হবে। তো ডকুমেন্টের ক্ষেত্রে আপনি কী কী সাবমিট করবেন, একদমই ইজি, ঘাবড়ানোর কোনো কিছু নাই। এটা আপনি আপডেটে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন আপনার কাছ থেকে কী কী চাচ্ছে। তো আমি আগেই বলছিলাম যে আপনি অবশ্যই আপনার লাস্ট 3 মাসের যেই এখানে আপনি পাসপোর্ট সাবমিট দেবেন, এর আগে বলে নিই আপনি লাস্ট 3 মাসের যেই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে ওই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি কালেক্ট করে রাখবেন। এখানে আমি একটু জিনিস বলি, আপনি ফাইলও আপলোড করতে পারেন, ইভেন আপনার ফোন থেকেও এটা স্ক্যান করতে পারেন। আমি রেকমেন্ড করি ফোন থেকে স্ক্যান করেন ফাইল আপলোড করার চাইতে, তাহলে এটা একটু ইলেকট্রনিক্যালি বেশি হয়। এখানে আপনি কিউআর কোড পাবেন, এই কিউআর কোডটা স্ক্যান করলে দেন আপনাকে মোবাইলে একটা লিঙ্ক ওপেন হবে, ওই লিঙ্ক থেকে আমি কিন্তু এখানে অনেকটা সময় আপনি দেখবেন যে আপনি আটকে আসেন, কিন্তু আসলে আটকে আসেন এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ এর ভিতরে আমি এটা যদি যখন আমি ক্লিক করি মানে এটা যখন স্ক্যান করি আমাকে একটা লিঙ্ক দেয় সরাসরি আমার পাসপোর্ট স্ক্যান করতে বলে। আমি পাসপোর্টের এখানে দেখেন ভেরিফিকেশন চলতেছে, ইন দ্য মিন টাইম আমি কিন্তু ভেরিফিকেশন করতেছিলাম আমার পাসপোর্টের যেই ইনফরমেশন পেজ আছে ওই পেজটা একটা অটো স্ক্যান হয়, এটা স্ক্যান হওয়ার সাথে সাথেই দেখবেন এটা এখান থেকে চলে যাচ্ছে পরবর্তীতে আপনাকে অন্য ডকুমেন্টটা আপলোড করতে বলবে। তো এটা আমি একটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, আমার পাসপোর্ট ডান, এখন আমি হোম অ্যাড্রেস ভেরিফিকেশন, এটার জন্য আমি আমার ব্যাংকের যে স্টেটমেন্ট এই ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে ইউটিলিটি বিল যেটা আছে সেটা দিবেন, সরি হ্যাঁ ফিনান্সিয়াল ডকুমেন্ট যেটা আছে সেটা দিবেন, ইউটিলিটি বিল না, আমাদের বাংলাদেশ ইউটিলিটি বিল মনে হয় মুষ্টিমুখানে যারা আছে ওরা আপনার ইয়া দেয়
ইংলিশে দেয়, বাকি সবাই বাংলাতে দেয়, ওটা অ্যাকসেপ্টেড না। এটা আমি ঢাকা ব্যাংকেরটা দিচ্ছি সম্পূর্ণ। এটা যদিও এক এক ব্যাংকের সিস্টেম এক এক রকম, কাইন্ডলি আপনি আপনার ব্যাংকে ইনফর্ম করবেন যে তারা ইন্টারনেট ব্যাংকিংয়ের যে স্টেটমেন্ট সেটা মানে সঠিকভাবে দিচ্ছে কি না। যদি ঢাকা ব্যাংকেরটা দেয়, এই জন্য আমি ঢাকা ব্যাংকেরটা ইউজ করতেছি, সিটি ব্যাংক অথবা ইসলামী ব্যাংক, ওটা কিন্তু সিগনেচার লাগে। তো এটা প্রোভাইড করার পরে সাবমিট আমি ক্লিক করে দিব। এখন আপনি আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ, আপনি অলরেডি ইমেল পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে যা কিছু আছে সব কিছু ক্লিয়ারলি কাজ করা যাচ্ছে। যদিও এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনাকে 7 দিনের ওদের গ্রেস পিরিয়ড বলে এটাকে, এই 7 দিনের গ্রেস পিরিয়ডে আপনাকে অবশ্যই ওরা ওদের মনিটরিংয়ে রাখবে আপনার অ্যাকাউন্টটা আদৌ অ্যাপ্রুভড কি না। এটা 7 দিন পর আপনি ঠিকঠাকভাবে বলতে পারবেন, এর ভিতরে আপনি ঠিকই কাজ করতে পারবেন। এর ভিতরে যদি আপনার দেখেন যে আপনার যে বিজনেস মানে আপনার যে লিঙ্ক দিলেন ওই বিজনেসটা যদি ওদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয়, আপনাকে যদি ফাউল মনে হয়, তাহলে ওরা পেনাল্টি ওরা রিজেক্ট করতে পারে। এই একবার রিজেক্ট হইলে পরবর্তীতে কী হয় আমি জানি না, কারণ আমি যেহেতু রিজেকশন খাইছি না এখন পর্যন্ত। কাইন্ডলি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, 7 দিনে মানে অ্যাকাউন্ট ওপেনের 7 দিনের ভিতরে আপনি কোনো ফলস ট্রানজ্যাকশন করেন না, কারণ ফলস ট্রানজ্যাকশন করলে এটা ঝামেলা হতে পারে, আপনারই হবে ঝামেলা, আমার হবে না। তো এখানে ব্র্যান্ড সেটিং আপনি করতে পারেন। ব্র্যান্ড সেটিং বলতে আপনার ওই যে পেমেন্ট করার পরে রিসিপশনে মানে ওরা রিসিপ্ট কী গ্রহণ করবে এই বিষয়টা, ক্লায়েন্ট পোর্টালে কী, এখানে ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে আপনি সব কিছু করতে পারবেন। আপনার কালার স্কিম যা আছে আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনি চেঞ্জেস করতে পারবেন। আপনার এখানে আরও চাইলে কারেন্সি অ্যাড করতে পারবেন। এগুলো যা কিছু আছে সবগুলো আপনি আস্তে আস্তে দেখতে পাবেন। এখন আপনার অ্যাকাউন্ট টোটালি লাইভ, 7 দিন পর্যন্ত আপনি অবশ্যই দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে ঠিকঠাক আছে কিনা 7 দিন পর ইনশাল্লাহ। ওদেরকে যদি আপনি মেল করেন অথবা লাইভ চ্যাট করেন তাহলে ওরাই বলে দেবে আপনার অ্যাকাউন্টটা কোনো সমস্যা আছে কিনা। আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, এই জন্য আমি কিন্তু ভিডিওটা করতেছি। যদি অ্যাকাউন্ট না হইতো তাহলে এই ভিডিওটা আমি করতাম না, রেকর্ড করে রাখছিলাম ঠিক আছে, কিন্তু ভয়েস ওভার মাত্র দিচ্ছি। তো ভয়েস ওভারে অনেক বেশি কম বেশি হতে পারে, কাইন্ডলি এই দুইটা জিনিস অ্যাডজাস্ট করে নেবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।